করবো, আপনার কাছ থেকে আমি একটু শুনতে চাচ্ছি। আসলে এই মুহূর্তে যারা দেখছেন সবাই, একটা সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, একটা ক্রান্তিকাল চলছে। তো সবাই একটাই অপেক্ষা করছি যে এই ক্রান্তিকালটা কবে শেষ হবে, কবে করোনা যাবে। এবং আমি এই কথাটা সবসময় বলার চেষ্টা করি, বলি, এখন বলছি যে এইটা একটা অসাধারণ অভিজ্ঞতার দুয়ার খুলে দিয়েছে এই করোনা। কি অভিজ্ঞতা, দেখবেন যে মানুষের আসল রূপ জেনা যাচ্ছে। যেমন অনেকগুলো খবর আপনারা দেখেছেন, আমাদের বাংলাদেশেই অনেকগুলো ঘটনা ঘটেছে। টাঙ্গাইলে এক ছেলে তার মাকে জঙ্গলে ফেলে এসেছে, কদিন আগে ঢাকাতে স্ত্রী তার স্বামীর কাছে যায়নি করোনার সন্দেহে। এই ধরনের অনেক খবর কিন্তু আমরা পাচ্ছি। এবং করোনার কারণে একজন বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণগঞ্জের, তার লাশ দীর্ঘক্ষণ পড়েছিল, পরে ওইখানকার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়ে সেই লাশের সৎকার করেছে, এক হিন্দু ভদ্রলোক, হিন্দু ব্যবসায়ী। সারা পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটছে, মানুষ তার জীবন নিয়ে এতটাই উদ্বিগ্ন হয়ে পড়ছে যে অন্যকে নিয়ে ভাবার কোনো সময় নেই। এর বাইরে আবার মানবিকতার আমরা বিরল উদাহরণও দেখছি, সেগুলো খানিকটা কম, কিন্তু মানুষের মধ্যে নানা ধরনের রূপ প্রকাশ পাচ্ছে। আবার দেখবেন যে আমরা যে এই যে লকডাউনে বা কোয়ারেন্টাইনে বা আইসোলেশনে আছি, এর মধ্য দিয়ে দুটো বিষয় আমাদের সামনে হাজির হচ্ছে। একটা হচ্ছে যে ব্যক্তিগত উপলব্ধি, আমরা ব্যক্তিগত ভাবে নিজেরা কতটা শুদ্ধ বা নিজেরা কতটা পূর্ণাঙ্গ, এই জীবনে এতটুকু পর্যন্ত সময়ে আমরা কতটা ভুল করেছি সেইগুলো শুধরে নেবার বা সেইগুলো নিজের মনের আয়নায় দেখবার একটা সুযোগ এসেছে। আরেকটা সুযোগ সেটা হচ্ছে যে পরিবারকে অখণ্ড সময় দেয়া। এই করোনা যদি না আসতো তাহলে আমার মনে হয় না যে এত সময় পৃথিবীতে কেউই তার পরিবারকে দিতে পারতো। তো সেই জন্যে এইটার যেমন নেতিবাচক দিক আছে, আবার ইতিবাচক দিকও আছে। তবে এটা নিশ্চিত করেই বলা যায় যে করোনা মানুষের মধ্যে খুব একটা উপলব্ধির নাড়া দিতে পারবে না, কারণ করোনা চলে গেলেই যে আবার যুদ্ধ থেমে যাবে, আবার হানাহানি হবে না, এটা নিশ্চিত করে বলা যায় না। মোটা দাগে যারা এই মুহূর্তে দেখছেন, সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে এই করোনা হয়তো কেটে যাবে, কিন্তু আমরা যেন করোনার ভয়টা মনের মধ্যে রাখি, করোনার উপলব্ধিটা যেন ভুলে না যায়। এই জন্য গান দিয়ে শুরু করতে পারি। আমার একটা গান আছে, এটার নাম হচ্ছে আই ভোর। আমরা তো আসলে সবাই ভোরই চাই, তাই না? সবার উপরের গান। আচ্ছা।